নমস্কার বন্ধুরা রূপ গার্ডেন লাভার চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ শীতের চারা শীতের ফুলের চারা নিয়ে একটি বিশেষ ছোট্ট ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি দেখুন আপনারা অনেকটা উপকার পাওয়া যাবে তো ভিডিওটি এই নিয়ে যে বন্ধুরা আমরা শীতের যারা চারা কিনে নিয়ে আসি বাজার থেকে বা নার্সারি থেকে তাদের ধরুন দশটা চারা যদি আমরা আনি তাহলে সেক্ষেত্রে হয়তো তার সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট চারা বাঁচে বাকি কিছু চারা টবে লাগানোর পরে দেখা যায় যে তারা মরে যাচ্ছে বা গাছটি বাঁচতে পারছে না তো কিছু সমস্যার জন্য এই বিষয়টি হয় তো আমি বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করি যে ক্ষেত্রে আমার একটি চারাও মরে না তো আগে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই যে শীতের চারাগুলি কিরকম অবস্থায় আপনারা নার্সারি বা বাজার থেকে কিনতে পাবেন দেখুন বন্ধুরা এই যে এগুলো ছোট থাম্পর্ডে ইনকা গাদা রাখা আছে তাই এই চারাগুলি দশ টাকা করে বাজার থেকে কিনে এনেছে তা এত ছোট চারা যদি আপনারা এখনই টবে প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে আপনার টবে মাটিতে গাছটি অনেক সময় সার্ভাইভ করতে নাও পারে হয়তো দেখা গেল দুদিন চার দিন ঠিক থাকবে তারপরে টবের অনেক মাটির মধ্যে এই ছোট্ট গাছটি বসালে হয়তো জল বসে গিয়ে বা যে কোনো কারণে হোক গাছটি মারা যায় শেষ পর্যন্ত আবার কিছু গাছ এরকম দেখুন এই মাটির এরকম দলা পাকানো অবস্থায় কিছু গাছ আপনারা বাজার থেকে কিনতে পাবেন তো এই গাছের সমস্যা যেটা যে এই গাছ এতটাই শক্ত এটেল মাটি দিয়ে গুটি পাকানো থাকে গোড়াটা শিকড়টা যে এই আপনি যখন এই গুটি সহ গাছটিকে টবের মাটিতে বসাবেন তখন এই গুটি ভেদ করে শিকড় বাইরে বেরিয়ে আসতেই এর বেশ সময় লেগে যায় বা অনেক সময় বেরিয়ে আসতে পারে না সেক্ষেত্রে গাছটি কিন্তু সার্ভাইভ করতে পারে না তো এর বিশেষ একটি পদ্ধতি হলো কিছুই না বন্ধুরা খুব সহজ পদ্ধতি যে এরকম থাম্পটের চারার ক্ষেত্রে আপনি গাছটা এনে কিছুক্ষণ দু চার ঘন্টা আপনি গাছটাকে এরকম ভেজা বালির উপরে জাস্ট বসিয়ে রাখুন আলগাভাবে আর এই গাছটিকে কি করবেন এই গাছটিকে যখন এরকম মাটি থাকবে আপনি আলগাভাবে মাটি সহ একটা পাত্রের মধ্যে জল নিয়ে গাছটিকে কিছুক্ষণ বসিয়ে রাখুন তো কিছুক্ষণ পরে এভাবে বসিয়ে রাখার পরে দেখবেন গাছগুলি ঠিক এরকম আলগাভাবে এর গোড়ার মাটিটা ছেড়ে দেবে তো যখন আলগাভাবে এরকমভাবে গোড়ার মাটিটা ছেড়ে দেবে তখন আপনি এইগুলিকে ছোট্ট ছোট্ট চায়ের কাপের মধ্যে দশ থেকে পনেরো দিনের জন্য রুট বল তৈরি করার জন্য প্রতিস্থাপন করবেন দশ পনেরো দিন পরে যখন রুট বল তৈরি হয়ে যাবে তখন আপনারা সেইগুলিকে সেই রুট বল সহ চারাগুলিকে টবে প্রতিস্থাপন করবেন তো বিষয়টি কেমন আমি দেখাচ্ছি দেখুন তো দেখুন এইভাবে গাছটিকে দু চার মিনিট রাখলেই এর রুট বলটি একটু নাড়া দিলে গোড়ার মাটিটা পরিষ্কার হয়ে পরি এবার এই গাছগুলিকে আমি প্রতিস্থাপন করবো কীসের মধ্যে এরকম ছোট কাপগুলির মধ্যে আমি কয়েকটি ছিদ্র করে নিয়েছি এর পিছনে এই কাপগুলির মধ্যে আমি এই গাছগুলিকে দশ থেকে পনেরো দিনের জন্য প্রতিস্থাপন করব এবং এক্ষেত্রে মিডিয়া হিসাবে ব্যবহার করব দেখুন সাধারণ বাড়ি করার বালি লাল বালি ভার্মি কম্পোস্ট আর সামান্য সাফ ফাঙ্গিসাইড পাউডার এবং এই বাড়ি করার বালিটাকে আমি ভালো করে রোদে শুকিয়ে একদিন রোদে শুকিয়ে রেখেছি যে দেখুন ছোট চারা গাছ খুব সহজেই ব্যাকটেরিয়া ফাঙ্গাসের আক্রমণে আসে সুতরাং এগুলি যাতে বালির মধ্যে যাতে কোনো রোগ জীবাণু না থাকে তাই এগুলোকে ভালো করে আমি রোদে শুকিয়ে রেখেছি তো বালি ভার্মিকম্পোস্ট আর সামান্য সাফাঙ্গিসাইড পাউডার এই তিনটি উপকরণ মিশিয়ে আমি এই গ্লাসের মধ্যে এই টবে আনা এই গুটি পাকানো গাছ এবং এই যে ছোট ছোট ইনকা গ্যাদার গাছগুলিকে আমি দশ থেকে বারো দিনের জন্য রাখব এবং খুব সামান্য পরিমাণ মতো জল স্প্রে করব এবং সন্ধ্যার পরে এই গাছগুলিকে আমি খোলা আকাশের নিচে রাখবো আবার দিনের বেলা আমি গাছগুলিকে শেডে বা ছায়া জায়গায় এনে রাখবো দেখুন তাহলে তো দেখুন বন্ধুরা এইভাবে এইভাবে কাপের মধ্যে বালি ও ভার্মি কম্পোস্ট মেশানো মাটি নিয়ে এই রুটবল সহ গাছটিকে বসিয়ে দিতে হবে এবং খুব আস্তে আস্তে করে এর মধ্যে বালি দিয়ে ভরাট করে দিতে হবে দেখুন এত ছোট চারা গাছ আপনি যদি সরাসরি টবের মাটিতে দেন হয়তো আপনি ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবের মাটিতে দেবেন সেক্ষেত্রে এই গাছটি কিন্তু খুব সহজে সেট করে নিতে পারবে না দেখুন এবার এই যে ছোট ছোট গাছ তো এই ইনকা গাদা গাছটি খোলার নিয়ম হলো গাছটিকে উল্টো করে এর পিছনে জাস্ট আলগা করে টোকা দিলেই এই গাছটি রুট বল থেকে আলগা হয়ে খুলে আসবে তো দেখুন এর পিছন দিকে এটাকে উল্টো করে জাস্ট পিছন দিকে টোকা দিলেই এই গাছটি এইভাবে রুট বল ছেড়ে বেরিয়ে আসবে তখন এই গাছটিকে জাস্ট এইভাবে টবের মধ্যে বসিয়ে এত ছোট গাছ এদেরকে কিন্তু নিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না খুব আলতোভাবে গোড়ায় এই পরিমাণটা দিয়ে আমরা রেখে দেব দেখুন আজকে এই গাছগুলি নিয়ে আসা হয়েছে এবং গোড়াটি যথেষ্ট ভেজা আছে সুতরাং এই গাছে আজকে কিন্তু আর কোনো রকম জল প্রয়োগ করা হবে না আজ বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে সামান্য পরিমাণ জল স্প্রে করে দেওয়া হবে এত ছোট গাছ এদের জলের চাহিদাও খুব অল্প দেখুন এইভাবে পিছনে টোকা দিলেই আলগাভাবে গাছটি বেরিয়ে আসবে এবং গাছটিকে এইভাবে প্রতিস্থাপন করতে হবে তো আমি সরাসরি টবে গাছে দিয়েও দেখেছি সেক্ষেত্রে গাছ কিছু গাছ আমি কোনোভাবেই বাঁচাতে পারিনি কিন্তু আমি এই পদ্ধতি অবলম্বন করে দেখেছি যে হানড্রেড পারসেন্ট গাছ চারাসহ বাঁচবে ধরুন এই গাছগুলিতে আমি হালকা করে এভাবে মাটিটাকে একটুখানি হালকা করে জাস্ট ভেজিয়ে দেব জল খুব অল্প পরিমাণে দিতে হবে গাছটিকে জাস্ট একটুখানি মাটিটাকে ভেজিয়ে দিতে হবে আর এই ইনকা গাদার গোড়াগুলো যথেষ্ট ভেজা রয়েছে তাই একে আর জল দেব না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যে ছোট গাছ চারা গাছ আপনারা নার্সারি থেকে কিনে এনে এর প্রাথমিক পরিচর্যা এইটুকু যদি করেন তাহলে আর একটি গাছও আপনার চারা গাছ নষ্ট হবে না দশ থেকে বারো দিন পর এই গাছগুলি মোটামুটি সেট হয়ে গেলে এই প্লাস্টিকের কাপটি খুব সযতনে কেটে এই রুট বল যে তৈরি হবে সেই রুট বল সহ আপনি একেবারে টবের মাটিতে প্রতিস্থাপন করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের একটা গাছও মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম আর এই গাছ সন্ধ্যার পরে একটু খোলা আকাশের নিচে রাখবেন আবার ভোরবেলা হালকা রোদ আধ ঘন্টা এক ঘন্টা হালকা রোদ খাইয়ে আবার এটাকে ছাওয়াই নিয়ে ছাওয়াই নিয়ে চলে আসবেন তারপরে এই গাছে ফাঙ্গি বলতে দিন পাঁচ দশেক পরে আপনারা এতে হালকা করে সাফাঙ্গি সাইড স্প্রে করতে পারেন আর এই গাছগুলি যাতে ঠিকঠাক থাকে আমি এরপরে আবার পরের ভিডিওতে আপডেট আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ